দেখো এখন তো সমাধান কোনো বেরোয়নি, মনে বোঝাই যাচ্ছে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যেখানে স্পিকারকে ওম বিড়লাকে করেছেন দিয়ে এবং সেখানে ইন্ডিয়া জোট থেকে প্রার্থী হয়েছেন কে সুরেশ, তিনি নমিনেশনও আজকে ফাইল করে দিয়েছেন। তবে পুরো ইন্ডিয়া জোটকে সে তাকে সমর্থন করছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথমত তার নমিনেশন পেপারে টিএমসি আজকে সকালে সই করেনি, দ্বিতীয় হলো টিএমসি তরফ থেকে আগে থেকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে তারা মনে করছেন যে যেহেতু স্বাধীনতার পর থেকে স্পিকার পদটা কনসেনসাস করেই তৈরি সিলেক্ট করা হয়, কোনো ইলেকশন আগে দিয়ে হয়নি, তো এবারও নিজের বক্তব্য রাখা হবে দলের তরফ থেকে বা ইন্ডিয়া জোটের পার্টিরা তাদের বক্তব্য রাখবেন, কিন্তু ভোটাভুটিতে তারা যাবেন না, কোনো প্রার্থী দেবেন না, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল টিএমসি সূত্র থেকে। তাহলে যখন আজকে কংগ্রেসের তরফ থেকে সুরেশ নমিনেশন ফাইল করে দিলেন, তারপর থেকে কিছুটা ক্ষুব্ধ ছিল টিএমসি এবং তারা জানাচ্ছিলেন কি একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে তারা কি করবেন সেই সিদ্ধান্তটা টিএমসি পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন সেটা জানানো হয়েছিল। তারপরেই টিএমসি সাংসদদেরকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, এবং এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত সন্ধে অব্দি তারা সিদ্ধান্ত নেবেন এবং এই মিটিং শেষ হওয়ার পরে যেহেতু এখন তারা শপথ নিতে গেছেন লোকসভায় সাংসদের শপথ পশ্চিমবঙ্গে স্টার্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, সেই শপথ অনুষ্ঠানের পর পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন সেটা জানাবেন। কিন্তু যখন এই পার্টি অফিস থেকে শপথ গ্রহণের জন্য যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছেন কি এটা খুবই দুর্ভাগ্যজনক, কোনো তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি কংগ্রেসের তরফ থেকে যে তারা কে সুরেশকে প্রার্থী করছেন, এটা দুর্ভাগ্যজনক তিনি বলেছেন, একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং তবে যা সিদ্ধান্ত ফাইনাল টিএমসি নেবে সেটা তাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি পার্টির যিনি চেয়ারপারসন তিনি তার সিদ্ধান্ত নেবেন সেটা জানানো হবে পরে। এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তারা জানাচ্ছেন না। তাদের কাছে বিকল্প কি রয়েছে সুব্রহিত, এক হলো ভোটে বিরত থাকা, দ্বিতীয় হলো কে সুরেশকে সমর্থনে। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র, আমি এইখানে যে ছবিটা দর্শকদের সামনে রেখেছি দেখতে পাচ্ছেন যে সংসদে ঢোকার সময় যখন তৃণমূলের সাংসদরা রয়েছেন এবং এই ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে, ঠিক সেই সময় সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠছেন রাহুল গান্ধী। ফলে এইরকম একটা পরিস্থিতি এবং তারপর পরিস্থিতি হঠাৎ অন্যদিকে মোড় নেয়, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে বলে জল্পনা সামনে এসেছে। অভিযোগটা তৃণমূলের তরফে পরিষ্কার করা হচ্ছে যে একতরফাভাবে কোনো আগাম না জানিয়ে, কোনো তৃণমূলের সঙ্গে আলোচনা না করে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আপনারা জানেন যে কংগ্রেসের তরফে কে সুরেশকে একেবারে দাঁড় করানো হয়েছে, মনোনয়ন পর্যন্ত জমা দিয়েছেন একেবারে ওম বিড়লার বিরুদ্ধে, এবং এই অবস্থায় কে সুরেশের নাম তৃণমূলের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই করা হয়েছে জানিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই গোটা পরিস্থিতি নিয়ে তিনি কি বলছেন। ইলেকশন কমিশনকে কোন রকমের কাজে লাগিয়ে কিছু পল্টুরাম এবং কিছু সুবিধাবাদী জোটকে নিয়ে একটা নরবরে এনডিএ সরকার তৈরি হয়েছে, অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স একটা মজবুত অপোজিশনের ভিত্তিতে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে এনডিএর বিরুদ্ধে লড়াই করবে, সেমত অবস্থায় ইন্ডিয়া অ্যালায়েন্সে প্রত্যেকটা রাজনৈতিক দলের যোগ্য মর্যাদা এবং গুরুত্ব দিয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েই ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে ইন্ডিয়ার লড়াই চলবে, সেটাই কাম্য। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইন্ডিভিজুয়াল দলের কোনো ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটা দলের সাথে আলোচনা সাপেক্ষে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস যেখানে যারা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি তাদের সাথে আলোচনা সাপেক্ষে, অন্যান্য অ্যালায়েন্সের সমস্ত দলের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটাই বাঞ্ছনীয়। ফলে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে নিঃসন্দেহে। যখন এই কথা বলা হচ্ছিল যেটা রাহুল গান্ধী তরফেও আগে জানানো হয়েছিল যে উপ একেবারে ডেপুটি স্পিকার পদে যে কাস্টম রয়েছে, যে প্রথা রয়েছে, যে সংসদীয় রীতি রয়েছে, যে বিরোধী দলের তরফে কোনো সাংসদকে ডেপুটি স্পিকার পদে দেওয়া হয়, কিন্তু সেই অবস্থান যেহেতু একেবারে এনডিএ বা বিজেপির তরফে স্পষ্ট করা হয়নি, সেই জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তারা যাচ্ছেন, একেবারে ভোটের মাধ্যমে স্পিকার পদে পাল্টা প্রার্থী দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের তরফে।